এই তাড়াতাড়ি কর আইনি ভাই ভালো করে লিখ নিচে মাস্টারমশাই লিখবি এই সুভাষ বলাস না ওটা মুচি পড়া লাগাতে হবে তাড়াতাড়ি কর হ্যাঁ বড় করে লেখো নিচে মাস্টারমশাইটা বড় করে লেখো এই ফাল্গুনী ওখানে দিয়ে দাও ওই টর্চটা ঠিক করে লেখো এদিন সব বাইরে যা এটা পড়তে দে কদিন লেখাপড়াটা বন্ধ করে ওদের নিয়ে একটু পাড়ায় ঘোরো না তুই পাগল নাকি এদের না পড়ে এদের দিয়ে আমি এখন ভোট ভিক্ষে চাইতে পাঠাবো তোদের কথা ভোটে দাঁড়িয়েছি ব্যাস হারি বা জিতি আমি ভোট ভিক্ষে চাইতে পারবো না এদের নিয়ে বাড়ি যা বিভাস কাকা এমএলএ হয়ে বাড়ি যেতে পারে আর তুমি যেতে পারবে না বাড়ি থেকে আছেন দাদাকে চেনেন তো হ্যাঁ খুব ভালো করেই চিনি এই নিন পড়ে দেখুন এটা নিয়ে আমি কি করব আমি তো লেখাপড়া জানি না করে দেবো সবাইকে শিক্ষিত করে দেবো ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি আপনি শুনুন আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজসেবী পরোপকারী শ্রমিক নেতা বিভাস চক্রবর্তীকে ঘড়ি চিহ্নে ভোট দিয়া পুনরায় নির্বাচিত করুন শুনলেন তো ভোটটা কিন্তু এই দাদাকে দেবেন আমি শুধু চাই আপনারা আবার আমাকে সেবা করার সুযোগটা দিন আমি অশিক্ষিত হতে পারি কিন্তু আপনারা তো লেখাপড়া জানেন আপনারাই বলুন নিজের গ্যান্টের টাকা খরচা রজত তুমি চুপ করো বস্তির একটা ভোটও যদি বাইরে পড়ে তো পুরো বস্তি আমি জ্বালিয়ে দেবো শুধু চটাচটি করছিস কেন এরা সব ভালো ছেলে এদের বুঝিয়ে বল দেখবি ভোটটা আমাকেই দেবে আপনি ওদের কথা কিছু মনে করবেন না দাদা ওরা কদিন আগে কল সারাবার জন্য আপনার কাছে গিয়েছিল আপনি নাকি দরওয়ান দিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন তাই ওদের একটু অভিমান হয়েছে বল কটা কল চাই তোদের বল আমি কথা দিচ্ছি বস্তির প্রত্যেকটা ঘরের সামনে আমি একটা করে কল বসিয়ে দেবো না দাদা ওটা করবেন না অতি জলে আবার আমাদের বস্তিটা বন্যায় ভেসে যাবে আপনাকে আবার ভোটের প্রচার ছেড়ে অন্য ত্রাণের জন্য ছুটতে হবে আমাদের এই একটা কলই ভালো ঠিক আছে ভোটটা আমি পাচ্ছি তো আপনারা জান ওটা আমরা দেখছি ওসব ব্যক্তি নয় ভোট আমাদের চাই জোর করে নিবি নাকি তুই এখানে ওই ইলেকশন তো এসে গেল তাই ভিক্ষে চাইতে এসছি ভোট ভিক্ষা তা তোর বাপ এলো না আরে তোর বাবার মতো তোর ভিক্ষে নেওয়ার অভ্যেসটা নেই তাই আসেনি তাই অশোক মুখ সামলে কথা বল কেন রে মারবি নাকি আর অজয় চল মন্ডলপাড়া যাই দাঁড়াও বাবা মন্ডলপাড়া অনেক দূর হেঁটে যেতে পারবে বাপকে একটু হাঁটা প্র্যাকটিস করা ভোটের পর তো গাড়ি কিনে নেবে তখন তো হাঁটতেই হবে কি বললি এই কি হচ্ছে কি আরে তখন থেকে যা তা বলে যাচ্ছে আমি ছেড়ে দেবো সেটা বোঝাবার জন্যই তো এসছি এই শোনো সবাইকে বলে দিচ্ছি একটা ভোট যদি ঘড়ি ছাড়া অন্য কোনো চিহ্নে পড়ে তাহলে তোমাদের এই গ্রাম আমি নিশ্চিহ্ন করে দেব তোমাদের এই ঘর বাড়িগুলো আছে না ঘর বাড়ি চালিয়ে ছাই করে দেবো আর ওই ছাই আমি তোর আর তোর বাবার মুখে মাখিয়ে এই গাছতলায় বেঁধে এমন চাপকান চাপকাবো কি বললি আমার গ্রাম জ্বালাবি, তুই আমার গ্রামের দিকে চোখ তুলে তাকালে না চোখ দুটো গেলে দেবো, বুঝলি?